উম্মতর মাসানো মান্যওয়ালা নাই অমুক আলিম না বাইন বিড়ি খাইন ও তুমি ওয়াইব বললাই অমুক আলিম না না এনে দেখছি ফেসা পরি কুলুব রইছন ফানি গরস করছন না মিসাল আমি দিয়া ও এইনি না না এই তো কোনো সময় দেখছি ওরা উল্টা পাল্টা মাতিছন এখান এনে আমি কিনা মানবো ও তুমি ও মামুলি কোন খতা দিয়া বা খাম দিয়া এনে তুমি গিন্নার পাত্র মানাই দিছো কোন নবী আইবা ই নবী মাসুম এন খেদমত গে তুমি মাস্তাই গুজিকার করতাই এর মতলব এটা ইত্তেবায় ইত্তেবাউল হাওয়া তোমার মন চাহিদা তুমি চলা শুরু করছো তোমার মন চাহিদা চলা শুরু করছো নমাজর খবর নাই নমাজর খবর নাই হ্যাঁ আর নবীর সুন্নত হইয়া হইয়া আমার জিন্দেগি চলে নমাজ খানো কিয়ামত দিন প্রথম সওয়াল তো নমাজ ব্যাপারে হইব প্রথম সওয়াল নমাজ ব্যাপারে হইব তুমি আগে নমাজরে কায়েম করো নমাজরে প্রতিষ্ঠা করো আর এর ফলে তোমার মন চাহিদা যেটা চলা ফিরা আসিল সব তুমি তর্ক করো আর উলামা হলে যেখানে হইতে ওখান তুমি দেখো কোন শব্দ বুঝাইম শকিল বিন হানিফ এক মরদুদ এক মালাউন এক কাফির এক জাহান্নমী দরভঙ্গার তার বাড়ি বিহার তার বাড়ি দিল্লি থে তাকে ও গিয়ে কইছে কয়দিন আগে ইমাম মেহদি আরো কয়দিন পরে কইছে আমি ঈসা নবী আই গেছি এখন হে নমাজ পড়ে না হে সাইর সিল্লা বন্ধ দিছে ইখান বাবা না নমাজ তো দুরমাত সাইর সিল্লা দিছে আর এক হিসাবে ফাইসি এক বৎসর বন্ধ সিল্লা দিছে খুব বেশি জমাত লগে মিলিয়া চলছে খুব বেশি কিন্তু আল্লাহ তারে গুমরা কিলা করছেন হইয়ান না আল্লাহ করছেন হে গুমরো হইছে হে গুমরো হইছে হে গুমরা কিলো হইছে এখন হে নিজে নিজে বুজুর্গ বন্তে বন্তে বড় বন্ত বন্তে 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 এখন তার কিছু কষ্টফল কেরামত হল তুয়াতুরির সামনে আইবে এখন হে দাবি করছে আমি ইমাম মেহদি আমি ইমাম মেহদি ইমাম মেহদি দাবি করিয়া ফোন করেন তার মুত্তাবিঈন আছেন তার মান্যওয়ালা দাড়িওয়ালা টুফিওয়ালা এটা বালা মানুষ মুত্তাবিঈন যারা এরা ফোন করে কইব বয়ত ওই যাও আমার গেছে আমি ইমাম মেহদি আইছি বয়ত মানিওলার হে বয়ত ওই যা অন্তকে দাজ্জালের মিসাল হন বুঝুন না যে দাজ্জাল উপরে ইমান আনবা অন ইমাম মেহদির উপরে শকিল বিন হানিফ দরভঙ্গার বিহারের বেটা হবিস মালাউন ও গুরু উপরে ইমান লইয়া আইস ও কিছুদিন আগে ইমাম মেহদির ফতুয়া কইছে ঈসা নবী তাও ঈসা নবী নবীর উপরে তার উপরে ইমান লইয়া আইস হাজার হাজার ভারতের মুসলমানে তার উপরে ইমান আনছ এ ঈসা নবী এই গেছে কে মানুষ নমাজি কে মানুষ দিনদার কে মানুষ নমাজ নমাজ ফলে রোজা রাখে সারা কাম করে এ ভাই এনে হল তাহলে দেখো না বড় বড় মুদরসায় কিতাব আয়সালা করে ইন শকিল বিন হানিফর মাত্র ঠেলা না রিক্সারে হইবি মালাউন কাফির ইমাম মেহদি খান ওয়াইতা ইমাম মেহদির বাফর নাম তাহবো আবদুল্লাহ মার নাম তাহবো আমিনা যেমন তো আমরা নবীর মার নাম বাফর নাম আর ইমাম মেহদি আইবা ইমাম হাসনের আওলাদ তাকে বড় ছেলে হাসনের আওলাদ তাকে হুসেন তাকে নাই বংশ হলা তাহবো ইমাম মেহদি আইতা ও দরভঙ্গার মধ্যে ও ইউপির মধ্যে ও ও কিলা শব্দ কইতাম না হইয়া পারিয়েন না ও মটিয়া বেটা ওগু বনি গেছে বলে ইমাম মেহদি আর ঈসা আলাইহিস সালাম ওখানো মান্যওয়ালা মানুষ আছে মঠিয়া বেটা বনি গেছে ইমাম মেহদি আর ঈসা নবী ওখান মান্যওয়ালা মানুষ হাজার হাজার ভারতের মানুষ আছে এত বড় ফিতনা চলে কিতাব পণ্ট তার ব্যাপারে বারো ইয়ে আছে এই কিতাব দিয়ে বুঝানিওর শকিল বিন হানিফ এক ইনসান এগু ঈসা নবী নাই এগু ইমাম মেহদি নাই এর ফলেও মান্যওয়ালা মানুষ এক গুরু আছে না না এই ইমাম মেহদি মান্যওয়ালা আছে না এই ঈসা নবী বনি গেছে এখন বুঝাই নিবে আকল খানো গেছে দিমাগ মাই শখানো গেছে সোয়াল ওই না জানি আমার মা থেকে গাড়ি কিতা লাগি মাতছি কোন লাইনে মাতিয়ার আপনারা সুচি বা এক মাত তাকে শখান ইনশাল্লাহ ফায়দা লইতে পারবা আলহামদুলিল্লাহ ওলা বুঝি আমি মাতিয়ার বাকি আমার জবান তাই কোনটা সিলিফ হয়ে আল্লাহ আমার মাফ করতা আপনারা মাফ করবা মিসাল কিতা দিতাম সাইয়ার আপনারা কইবা নানি আমরা কিতা বেওকুফ নি আমরা কিতা বুঝি নানি আলিম হলে আবু বুঝানি লাগে নি ওই ভাই আপনিও বেওকুফ আমিও বেওকুফ হেনে নবীজিয়ে ফরমাইছেন আগর হদিস হই না ও ইয়াহসাবু আকসারহুম আন্নাহুম আলা শাই ওয়া লাইসু আলা শাই তা নবীজির পাক বয়ান এরা ভাববো আমরা খুব ভালো আমরা যেখান করি আর বড় হক ইলা হক পন্থী খেও নাই নবীজিয়ে বাদে ওরা লাইসু আলা শাই তা বিলকুল মিসাই তা কুনতা না এখন আমি সওয়াল করব আমরা মধ্যে শিক্ষিতর অভাব নাই ব্রেইনিশ মানুষের আকলমন মানুষের অভাব নাই খাস কারবারে লাইনে হল লাইনে মানুষ আকবার অ্যাডভান্স সোশ্যাল মিডিয়া দেখে বহু তালিম হলের মা থুনের তো তোমার মা তিতা হুনি আমরা কিতা করতাম আমরা ব্রেইন আমরা বিবেক আমরা বুদ্ধি আমরা চলম ওই যদি ইকান হই তাহলে আপনি নাই আমি নাই আসাম নাই ভারত ভারত খম মানুষ আছে নোবেল বিজয়ী খম মুষ্টিময় দুই চারজন আছে ভারত নোবেল বিজয়ী
অথো বড় বারো তাফনিয়ার আমি নাই অউমত নোবেল বিজয়ী পাকিস্তানের গুয়াছে মরদুদ আব্দুস সালাম ডক্টর আবু আছে মরদুদ মরসেরা মালাউন কাফি হে কলিমা ফলে তা জিন্দেগি কলিমা ফলে লা ইলাহা ইল্লাল্লাহ গুলাম আহমদ রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ গুলাম আহমদ রসুল্লাহ তে এত বড় নোবেল বিজয়ী তার ব্রেইন আর আমার ব্রেইন মিলব আপনার ব্রেইন মিলব সোয়াল ওখানে করি আর এত জান্নাওয়ালা মানুষ এত ব্রেইন ইসমাত এত জ্ঞানী বিবেক বুদ্ধিওয়ালা মানুষ তেই যে মোহাম্মদ রসুল্লাহ রে নবী না মানিয়ে হিগুরে নবী কাফির মালাউন এগু ইনসান রে নবী মানে কেনে তো এটাকে তো কইমুন আলহামদুলিল্লাহ যারে আল্লাহ হেদায়ত দিলেছেন তুমি বাঙ্গি হইতে পারো মেতো হইতে পারো ঠেলা হইতে পারো আজিরা খামলো হইতে পারো ফাত্তর বাঙতে পারো বিশ্রা দিতে পারো মাংস মাংস ড্রেইন সাফ করতে পারো কিন্তু হেদায়তের উপরে তুমি আসো আলহামদুলিল্লাহ তুমি এই মতো কোটি কোটি নোবেল বিজয়ীটাকে তুমি আরো বলা কিয়ামত তোমার না জাতই বা তার না জাতই তোমার